দিনমজুর হয়েও খবর বিলি করে ঘরে ঘরে জ্ঞানের আলো ছড়ান তিনি। গ্রাম থেকে গ্রামান্তে পায়ে হেঁটে খবর সংগ্রহ করে তা নিজ হাতে লিখে তৈরি করেন পত্রিকাও। পটুয়াখালীর দুর্গম এলাকা সোনাতলায় কোনো সংবাদপত্র না পৌঁছনোয় স্থানীয়দের উন্নয়নে এমনটাই করে আসছেন দিনমজুর হাসান পারভেজ। তার আন্ধারমানিক পত্রিকা মুগ্ধ করে স্থানীয়দের। পটুয়াখালী প্রতিনিধি মুফতি সালুদ্দিনের তথ্যচিত্রে নুসরাত জাহান সিদ্দিকীর রিপোর্ট। আন্ধারমানিক, নদীর নামে নাম হাতে লেখা পত্রিকাটির। উপকূলের দরিদ্র আর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুখ দুঃখ, পাওয়া না পাওয়ার গল্প উঠে আসে পত্রিকায়। 2019 সালে আত্মপ্রকাশ করা পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক দিনমজুর পারভেজ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দুর্গম গ্রাম সোনাতলায় পরিবার নিয়ে বসবাস পারভেজের। প্রতিভা থাকা সত্ত্বেও টাকার অভাবে HSC-র পর আর পড়াশোনা হয়নি। সংসারের হাল ধরতে নেমে পড়েন কাজে। আমি ছোটবেলা থেকে লেখালেখি করি, তো একটা অনুভব করলাম যে আমাদের কমিউনিটি একটা আন্ধারমানিক পত্রিকা করলে এই সমাজের একটা পরিবর্তন আসবে, তো সেই হিসেবে একটা পত্রিকা করলাম। যুগের পরিবর্তনে মানুষের জীবনধারা বদলে গেলেও তথ্য প্রবাহের অভাবে নিজের গ্রাম পিছিয়ে পড়ছে, এমন চিন্তা থেকে পত্রিকা বের করার উদ্যোগ নেন পারভেজ। পথে পথে ঘুরে সংগ্রহ করতে থাকেন সমাজের নানা অনাচার, সমস্যা ও সম্ভাবনার সংবাদ। আমি চাইছি যে সমাজটা এভাবে ইতিবাচক চিন্তাধারায় আমরা একে অপরের ভালো দেখতে চাই, এভাবে সমাজটা পরিবর্তনে আসুক। আমি কমিউনিটি পত্রিকার মাধ্যমে আমি প্রথমত আমার এই সোনাতলা ছোট গ্রাম থেকে শুরু করেছি। আমি চাই পুরো ইউনিয়নকে এই কমিউনিটি পত্রিকার আওতায় নিয়ে আসি। চার পাতার কাগজে নিজ হাতে সংবাদ লিখে মলাট করে রোদে শুকিয়ে দুই মাস পরপর বের করেন এই পত্রিকা। গ্রামের হাট বাজারে 10 টাকা দামে পত্রিকা বিক্রি করেন, যা দিয়ে চলে তার সংসার। হাতে লেখা আন্ধারমানিক কমিউনিটি পত্রিকা এই এলাকার জন্য একটি আলোক পত্রিকা। তো আমি মনে করি এই পত্রিকার সাথে যারা সম্পৃক্ত আছে তারা অসহায় মানুষের কথা তুলে ধরে এবং তারা নিজেরাও অসহায়, এবং এই পত্রিকা লেখালেখির মাধ্যমে এই এলাকার অনেক অসহায় মানুষের ভাগ্য চিত্র পাল্টে গিয়েছে। এই পেপারের মাধ্যমে মানে সুখ দুঃখের কিছু কথা জানি শুনি, আর্থিক সাহায্যতে বিভিন্ন জায়গা থেকে আনে এবং দেয়, সবাই উপকার হয়। যদি সরকার একটু সহযোগিতা করে এই পত্রিকা আরও উন্নতভাবে আমাদের কাছে খবর দ্রুত আমরা পাইতে পারি। বর্তমানে একটা আন্ধারমানিক পেপার কাছে এর দিকে আমাদের নীলগঞ্জবাসী 95% ওর জন্য খুশিতে আন্তরিক খুশিতা খুশি তারা বাঘ বাঘ। হাসান যে পত্রিকা লিখছে আর সেগুলি করে আমরা আনন্দ পাইতেছি এই অজানাকে জানা যায়। যেমনি গ্রামগঞ্জে অসহায় দুষ্ট মানুষের খোঁজ খবর ইউনিয়ন পরিষদ হইতে আরম্ভ করে সরকার যে কাজটা না করতে পারে সেইটা মৌলিকভাবে তদন্ত করে ও মানে উন্নয়নের ব্যবস্থা করিয়া চতুর্দিক থেকে সাহায্য সাহায্য অসহায় মানুষের। আন্ধারমানিক পত্রিকার কারণে এলাকায় অনেক উন্নয়ন হয়েছে, এটি বড় পরিসরে প্রকাশে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তার এই চিন্তা চেতনাকে আমি স্বাগত জানাই, তার চিন্তা চেতনার আরও প্রসার লাভ করুক, তার এই পত্রিকার আরও বিস্তৃতি লাভ করুক। পত্রিকাটি উত্তরোত্তর আমি সাফল্য কামনা করছি এবং অভিনন্দন জানাই আমি সেই দিনমজুর খেটে খাওয়া মানুষ হাসান পারভেজকে, যিনি হাতে লিখে এই পত্রিকাটি চালু করছে। আমি এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করব, কারণ আমিও মিডিয়াকে সবসময় ভালোবাসি। মিডিয়া রাজনীতির প্রাণ, মিডিয়ার মাধ্যমে যে সংবাদ মানুষের কাছে পৌঁছে তার মাধ্যমে দেশের উন্নয়ন সৃষ্টি হয়। সুতরাং এ ব্যাপারে আমার সাথে যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা আমি গ্রহণ করব। প্রযুক্তির উৎকর্ষতার যুগেও পারভেজের আন্ধারমানিক আলো ফোটাচ্ছে সোনাতলা গ্রামে। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে চান দূরদর্শী এই সংবাদের ফেরিওয়ালা। নুসরাত জাহান সিন্থি, আরটিভি।